বল্টু ওই 10 নম্বর টেবিলে চা দিয়ে যা, আর ওই 2 নম্বর টেবিল থেকে খালি কাপগুলো নিয়ে আয়। ও পিয়া ও পিয়া তুমি কোথায়? দেখো তুমি ছাইলি বিলি একটুকুনি বয়েছে, ও পিয়া ও পিয়া তুমি কোথায়? মেয়ে ছেলে দেখলে পিয়ার কথা মনে পড়ে তাই না? লাইটটি ঘাট ছিঁড়ি দেবো একেবারে। এ 5টা চা দে তো। এ নাও ভাই। ও বাঠুর আসো রে গো। আরে তাতা দে, আর চলি এই তো তাতা, বসো বসো, তোমার সাথে কথা আছে। দাও একটা চা দাও। তো লাল চা খাবো না দুধ চা খাবো? গা তোমার ছেলে বাবাটা দুধ চাই দিক। তো পয়সা দিচ্ছি। দাতা ওই আমাদের গ্রামের কেসলু ভোটে দাঁড়িয়েছে। হ্যাঁ শুনলাম, দাঁড়িয়েছে। তো তো খুব ভালো ছেলে, গরিবের বন্ধু, সমাজ দরদি, দেশ দরদি, খুব ভালো ছেলে। ওকে একটা ভোট দিও। হ্যাঁ তোমার কথা তুমি ফিরিয়ে দাও। কেন ফিরিয়ে নেবো? কেন ফিরিয়ে দিও না? না। ওরে কেসলু ছেলে মুসলমানি দিল নাকি? আমার মেয়েটা দুধ ধুলে দাঁড়িয়ে থাকলো, মুখের কথাটা কইলো না, সেই লোকের আমি ভোট দেবো? আর বাপু পাগলের মতো কি বলছে? ছি ছি ছি, তুমি আর ওই কথা কখনো বলবে না। কথা কবো না মানে? তোমার চাই আমি খাবো না, থাকলো তোমার চাই। যাও ভাই চা হবে? হ্যাঁ চা হবে, বসেন। দুধ চা না লাল চা? রং চা দেন। রং চা? আচ্ছা ঠিক আছে দিচ্ছি। ভাই ওটা কি আজকের কাগজ? না ওইটা যুগান্তর। না আমি বলছিলাম ওটা কি আজকের কাগজ? আমি তো বলছি ওটা যুগান্তর। আমি বলছি ওটা কি আজকের কাগজ? আচ্ছা ভাই তুমি কি লেখাপড়া শিখেছ? কি বলতে যাচ্ছেন আপনি? কি বলতে যাবো মানে? বারবার করে বলছি যে ওই যে মোটা করে লেখা আছে যুগান্তর, আবার বলছে কি বলছি চাচ্ছা? আরে ভাই আমি বলতে যাচ্ছি এটা কি টাটকা না বাসি? টাটকা বাসি বুঝি না, সকালে দিয়ে গেছে কা?